24 সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে দুদিনের সফরে ঢাকা এলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সকাল 10:30টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সফরের প্রথম দিনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ও গাজীপুর বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির কারখানা পরিদর্শন করবেন মাউরো ভিয়েরা। ঢাকা সফরকালে কারিগরি ও ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।